রুজিদাতা প্রতিপালক। যেই মহান খোদার কবজাতে সবই তিনারি প্রশংসা, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পরে পরে ধর্মের গুরু, রহমতের কান্ডারি, শাফাতের ভান্ডারি, গরিবের দাতা, বেসাহারার সাহারা, সাইয়্যিদুল আম্বিয়া, রহমতের দরিয়া, রুহে ফিদা হুজুর পুর নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লক্ষ কোটি দুরুদে পাক শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপেরা, মা বোনেরা বা গ্রামবাসী জনসাধারণ, আপনারা সকলেই জ্ঞাত আছেন বা জানেন যে সাত রাত্রি ব্যাপী আজিমুস শান বাজমে রাসূল সাজানো হয়েছে। আজকে তার দ্বিতীয় রজনী। গতকালকে যেখানে সিরাতুন নবী রেখে গেছিলাম, ইনশাআল্লাহুল আজিজ সেখান থেকে আরম্ভ হবে। শুধু আপনাদেরই অপেক্ষা যিনারা এখনো এসে উপস্থিত হতে পারেননি, আল্লাহর ওয়াস্তে যেই নবী ছাড়া গতি নাই, যিনার কালমা শরীফ পাঠ করে ঈমান এনেছেন, তিনার স্টেজে এসে উপস্থিত হয়ে যান, সওয়াবের হকদার হবেন এবং ঈমান তাজা হবে আর বুরাই থেকে বাঁচবেন, ভালাইয়ের দিকে আগে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইয়েরা, আমার যেহেতু আমরা সুন্নি মুসলমান, নবী মুস্তাফার দিওয়ানা, আশিকে রাসূল, তাই কিছু বলা এবং কিছু শোনার পূর্বে নবী পাকের প্রতি মহাব্বতের সহিত আওয়াজে আওয়াজ মিলিয়ে উচ্চ স্বরে ভক্তি ভরে দুরুদ শরীফের নাজরানা পেশ করে দিই, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য হবে। উচ্চ স্বরে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। अगर कमली वाले की रहमत ना होती, अगर कमली वाले की रहमत ना होती तो किस्मत के मारों का क्या हाल होता। अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता। रसूल खुदा का सहारा न मिलता, रसूल खुदा का सहारा न मिलता, तो हम बेसहारों का क्या हाल होता। रसूल खुदा का सहारा न मिलता, तो हम बेसहारों का क्या हाल होता। ও আকা ও মৌলা দাতা হামারে, খোদা কে হে প্যারে, খোদা কে দুলারে, খোদা কে হে প্যারে, খোদা কে দুলারে, মোহাম্মদ জো দুখিও কে हामी न होते, मोहम्मद जो दुखियों के हामी न होते, तो इन बेकरारों का क्या हाल।
में होता अगर कमलिया हले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता। ছেলের একবার বলো সুবহানাল্লাহ, মন যদি ভালো থাকে একটু আর জোরে বলো সুবহানাল্লাহ। মোহাম্মদ কা জলওয়া হ্যায় জলওয়া খুদা কা, মোহাম্মদ কা পর্দা হ্যায় পর্দা खुदा का, मोहम्मद का पर्दा है पर्दा खुदा का, मोहम्मद का जलवा है जलवा खुदा का, मोहम्मद का पर्दा है पर्दा खुदा का, मोहम्मद का पर्दा है पर्दा खुदा का। अगर आप आ जाते पर्दे से बाहर, अगर आप आ जाते पर्दे से बाहर, तो फिर चांद तारों का क्या हाल होता। अगर आप आ जाते पर्दे से बाहर, तो फिर चांद तारों का क्या हाल होता। रसूल खुदा का सहारा न मिलता तो हम बेसहारों का क्या हाल होता। मौजी हजरत बंधुगुलेर आमार अल्लाह तबारक व तआला आमादेर सकल के पृथ्वीर बुके पाठिएछेन अल्लाह पाकेर जेगुलो कानून शरियतेर आहकाम ओ आरकान आमादेर प्रति लागू आमराके पालन करे चलते हबे तबेई आमरा अल्लाह पाकेर महबूब बंदा हब এবং বন্ধু হাসরের ময়দানে আমরা কামিয়াব হব, আখেরাত জগৎ আমাদের উজ্জ্বল হবে। আব এখানে হারকারা টলি वाला নবী মুস্তাফার जिंदगी লাগিয়েছেন আকা মাওলার জীবন বাণী শোনার জন্য সাত রাত্রি ব্যাপী এবং তারপরে ফের একদিন জলসাও লাগিয়েছেন বিশাল बड़ो समय धरे प्रोग्राम आलाप आलोचना होबे नबी पाकेर नबी मुस्ताफा। आमरा जे एखन आरामेर बिछाना छेड़े एसेछि तो नबी पाकेर जोन्नो, आमरा घुमाबेर टाइमटाके आराम करार टाइमटाके त्याग करे दियेछि नबी मुस्ताफार जोन्नो। तो बिरादर एति अल्लाह पाक किछु कुरान पाके बोलेछेन कि बोलेननि, आमादेर तो मूल्यवान किताब कुरान पाक। कुरान एमोनि एकखाना किताब बंधु अति कोथाओ कोनो जायगाते भूल नाई, जेई कुरान के आपनि पवित्र अवस्थाई पढ़ुन बा नजरे देखुन बा स्पर्श करुन सवाब ही सवाब। ওই কুরআন পাকে আল্লাহ পাক কি বলছেন, দয়ালু দাতা বলছেন কে কুল, এর মানে আল্লাহ বলছেন মাহবুব নবী বলে দাও আমার বান্দা আর বান্দীকে, তোমার উম্মত আর উম্মতিকে বলে দাও জানিয়ে দাও, ইন কুনতুম তুহিবুন আল্লাহ, कि जदि अल्लाहर महबूबियत लाभ करते चाओ, अल्लाहर नैकट्य हासिल करते चाओ,
अल्लाह के अपना बनाइते चाओ बा सीधा कथा जदि अल्लाह के राजी करते चाओ तो अल्लाह निजेर महबूब नबी के बोलछे नबी तुमी जगत बासी के बोलो के फत्ता बेउनी प्रथमे इत्ताबाए रसूल करो प्रथमे नबी मुस्ताफार पैरुबी करो एक कथाय आका मौलार नक्शे कदमे चलो उनार बताया हुआ रास्ताते जीवन जापन करो और जेई रास्ताते उनी निषेध करे दिबेन সেদিকে যায়ও না রুকে যাও কোথায় পেলেন তো পবিত্র কুরআনে যা আল্লাহকে যদি রাজি করতে চাই তো প্রথমে রাসূল আল্লাহকে রাজি করতে হবে এটা কওরির ঘরের কথা নয় বা কোনো মুফতিয়ানে কেরামের লিখিত নয় স্বয়ং আল্লাহ পাক পাক কুরআনে বললেন ভাইরা বাপিরা আমার ফের তো এখানে প্রশ্ন হবে अल्लाह तुमी तो खाली को मालिक जमी तो तुमी बनिए छो आसमान तो तुमी बनिए छो दुनिया तुमी बनिए छो पहाड़ पर्वत सब तुमी बनिए छो पृथ्वी ते मानव जाति के तुमी पाठिए छो अरसो कुर्सी लहू कलम तुमी बनिए छो जन्नत तैरी तुमी करे छो फरिश्ता गुण हूर गिलामा सब तुमी बनिए छो अल्लाह बनाने वाला तो तुमी मालिक तो तुमी सब तो तुम्हार हाथे तो फिर तुम्हार नबी के राजी करते बोलछो प्रथमे क्यानो क्यानो तुम्हार नबीर इत्तबा करते बोलछो तो दयालु दाता बोले যেই জন্য আমার নবীকে প্রথম রাজি করতে বললাম যে যা কিছু তুমি দেখছো পৃথিবীতে সব আমার নবীর জন্যই আমি বানিয়েছি সব উনার জন্যই বানিয়েছি আপ জিনার জন্য তৈরি হয়েছে এখন জমিনে বইসা আছি জমিন তৈরি হয়েছে তো নবীর সাদকাতে আমাদের উপরে ছাদ হয়ে আছে আসমান তৈরি হয়েছে তো নবীর সাদকাতে বলেই আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান বলছেন যে জমি বনি সদকায়ে রাসূল ফলক বনা সদকায়ে রাসূল দুনিয়া বনে সদকায়ে রাসূল দুনিয়া মে হাম সব আয়ে সদকায়ে রাসূল আর জব জান্নাত মে যাওগে তো ইয়াদ রাখো ও ভি সদকায়ে রাসূল জান্নাতে যাব উঠাও নবীর সদকাতে ভাইরা আল্লাহ তাআলা নিজের মাহবুবকে কত দূর পজিশন আর সম্মান দিয়েছেন বাবুজি কমপক্ষে বলতে তো পারবো আল্লাহ তুমি কোরআনে বললে যে আমাকে আপনা বানাইতে চাইছো তো আগে আমার নবীকে আপনা করে নাও তুমি আমাকে রাজি করতে চাইছো তো আগে আমার নবীকে রাজি করে নাও তো ঠিক যারা আমরা চলে এসেছি আকা মাওলাকে রাজি করার জন্য এসেছি আর নবী মুস্তাফা রাজি তো স্বয়ং আল্লাহ রাজি আর যাদের প্রতি নবী পাক রাজি নাই ওদের প্রতি আল্লাহ কখনো রাজি নাই যাই হোক ভাইরা আমার বাপেরা মা বোনেরা গতকালকে আপনারা শুনছিলেন যে হযরত আব্দুল্লাহর যখন বিয়ে হলো তো সব ভাই